দিল্লির মসনদে তখন আসেন জাহাঙ্গীর। একদিন দারুণ হইচই পড়ে গেল হেসেলে। সেদিন খাবার নাকি একদম পছন্দ হয়নি তার। পোলাও, কাবাব, কোফতা, মালাইকারি, হাজার পদের আয়োজন থাকলেও সেদিন বেশ চোটে রয়েছেন তিনি। রোজ রোজ এক খাবার খেতে আর ভাল লাগছে না তার, তাই এবার তার চাই অন্য কিছু। জরুরি তলব পড়লো হেড বাবুর্চির কাছে। তাকে জানানো হলো যে 10 দিনের মধ্যে নতুন কিছু একটা পদ আবিষ্কার করতে হবে, যা দিয়ে বাদশাহকে খুশি করতে হবে, আর না হলে তো মহা বিপদ নাচছে। এরপর যে খাবার সামনে এলো, সেই খাবার আমার আপনার আমাদের অনেকেরই বেশ পছন্দের। সেই খাবার নিয়ে আজকে আপনাদের সঙ্গে গল্প করব, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তক বাংলা ইউটিউব চ্যানেলকে। তো যেটা বলছিলাম যে সেই সময় হেড শেফের মাথায় তো একদম যেন বাজ ভেঙে পড়েছে। তাকে এমন কিছু একটা বানাতে হবে যাতে বাদশা খুশি হয়ে যান। কিন্তু রাঁধুনি তাতে খুব একটা ভয় পেলেন না, ভাবতে লাগলেন যে কি করা যায় কি করা যায়। শেষ পর্যন্ত মাংস খেয়ে অরুচিতে ভোগা বাচ্চাকে খুশি করতে পরোটার ভিতরে ভরে দিলেন ডিম, আর তারপর তার মধ্যে দিলেন নানান রকমের পুর, অন্য কিছু না। চেনা পরোটাটাকে বুদ্ধি করে একটু পাল্টে দিলেন, যাকে বলে। নবম দিনে বাচ্চাকে যখন এটা পরিবেশন করা হলো, তখন তো একেবারে সামনে রয়েছে নতুন আবিষ্কার করা একটা পদ। এই পদের নাম কি ছিল জানেন? নাম হচ্ছে জাবির ফলা, চারকোনা একটা ডিম রুটি, আর ভেতরে কিমার পুর। খেয়ে তো তখন বাদশা ভীষণ খুশি, ফের ডাক পড়লো রাঁধুনির। তবে এবার আর শাস্তির জন্য নয়, বরং পুরস্কারের জন্য। রাজকোষ থেকে এলো 1000 স্বর্ণমুদ্রা। বাদশা তাকে তুলে দিলেন সেই পুরস্কার। জাহাঙ্গীরের মন জয় করা সেই নতুন খাবারটাই কিন্তু আমার আপনার আমাদের সকলের ভীষণ কাছের, ভীষণ প্রিয় মোগলাই পরোটা। রাঁধুনিও খাস কলকাতার মানুষ, বর্ধমানের আদিল হাফিজ ওসমান। কিভাবে রেঁধে বাদশা জাহাঙ্গীরকে তিনি খুশি করেছিলেন, সেই রেসিপি আজীবন তিনি গোপন রেখেছেন। এমনকি নিজের পুত্র পরিবারকেও সেই রেসিপি সম্পর্কে জানতে দেননি। পরবর্তী সময়ে ওসমান পরিবারের বছরের পর বছর তার পরিবারও কিন্তু এই যে গোপনীয়তা সেটাকে রক্ষা করে এসেছে। এরপর হঠাৎই একদিন ফাঁস হয়ে যায় এই মোগলাইয়ের রহস্য। মুঘল হেসেলের মোগলাই পরোটা ক্রমেই বাঙালি জীবনের অঙ্গ হয়ে ওঠে। চপ, কাটলেট, রোল, এগুলোর সঙ্গেই জুড়ে গেল এই মোগলাইয়ের নাম, বিশুদ্ধ বাঙালির ফার্স্ট ফুড। এবং এই মোগলাই পরোটা সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের, বলা যেতে পারে, এক্সপেরিমেন্টও চলতে থাকলো। আবার একটা মত রয়েছে যারা বলে যে মোগলাই পরোটার জন্ম হয়েছে ঢাকা শহরে, যদিও তার তুলনায় এই আদিল ওসমানের কাহিনী বেশি প্রচলিত। মোগলাই পরোটা বললেই বাঙালি হাঁটতে হাঁটতে ধর্মতলার পথে অবশ্যই একবার যায়। তাকে থামতেই হয় ধর্মতলার মোড়ে, রয়েছে অনাদি কেবিন। অনাদি আর মোগলাই এ যেন একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে কোথাও। এমন কোনো মোগলাই ভক্ত নেই যারা অনাদির নাম জানেন না। নিউ মার্কেটে বাজার করে হোক, ময়দানে ম্যাচ দেখে কিংবা সিনেমা দেখে, একটু পেট ভরতে তাই সকলেই চলে আসেন অনাদিতে। হাঁসের ডিমের মোগলাই পরোটা সেখানকার একমাত্র টান। শ্বেতপাথরের টেবিল, কাঁটা চামচের শব্দ, আর প্লেটে গরম গরম মোগলাই সঙ্গে আলুর তরকারি। আলাদা করে শহর কলকাতার তো প্রেমে পড়তেই হচ্ছে। আচ্ছা, মোগলাই নিয়ে যখন কথা বলছি, তখন মনে হয় না যে একটু মোগলাইটা খাওয়ার পর সন্ধ্যাবেলা একটু চা হলে মন্দ হয় না? আর চায়ের সাথে আবার একটু বিস্কিট চাই। বিস্কিট, আর তাতে যদি মারি বিস্কিট না হয় তাহলে চলে নাকি? তো এই মারি বিস্কিট কিভাবে মারি হয়ে উঠলো তা জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। অনাদির প্রাণ পুরুষ বলরাম জানা, তার ছিল 2 সন্তান, অনাদি আর আদি। টাইফয়েডে আক্রান্ত হয়ে বড় ছেলে অনাদির মৃত্যু হয়। তার নামেই রেস্তোরাঁর নামকরণ করা হয় অনাদি কেবিন। ডুবো তেলে একেবারে মুচমুচে করে ভাজা, ভেতরে পাতলা একটা ডিমের লেয়ার, আর তার সঙ্গে মুরগির মাংস কিংবা মাটনের পুর। ময়দা মেখে একেবারে যেন একটা শৈল্পিক আকার দেওয়া হয়। ভোজন রসনায় অন্যান্য আবিষ্কারের মতন এই আবিষ্কার আমাদের জিভে জল এনেছে। উত্তম মানের মোগলাই পরোটায় ডিম বা মাংসের কিমার সঙ্গে থাকে স্বাদ মতন
হরেক রকমের মশলা। ভাজার পর চারকোনা আকারে কেটে শসা পেঁয়াজ এই সমস্ত সালাড দিয়ে পরিবেশন করা হয়। আর ভাবতে পারছেন যে এই খাবার কতটা জনপ্রিয়? কারণ এর সঙ্গে কিন্তু বলা যেতে পারে যে মুঘলদের একটা টান রয়েছে। এইটা ফাস্ট ফুড হলেও তেল তেলে হলেও যারা খাদ্যপ্রিয় মানুষ তারা কিন্তু অবশ্যই এই মুঘলাইকে একেবারে কাছে রাখেন। যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে বলরাম জানার গল্প, বলরাম জানা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে, সেখানে কিন্তু ধাইপাড়ার মানুষ। এবং বলরামের কিন্তু পড়াশোনায় ভীষণ টান ছিল, কিন্তু ওই আর্থিক অনটন ছিল। কলকাতায় চলে আসেন তিনি জীবন সংগ্রামের পথ ধরে। ১৯২৫ সালে তার হাতেই জন্ম হয় অনাদি কেবিনের। কষা মাংস আর মোগলাই পরোটা হয়ে ওঠে এখানকার সিগনেচার। আজও ট্র্যাডিশন চলছে কিন্তু এই মোগলাইয়ের। শুধু অনাদি নয়, মহানগরীর উত্তর থেকে দক্ষিণে এমন অনেক জায়গা রয়েছে যেখানকার মোগলাই কিন্তু বেশ বলা যেতে পারে নাম করেছে, যার মধ্যে রয়েছে দাস কেবিন। যত দিন যাচ্ছে তত বেশি করে যেন বাঙালির যে স্বাদ খোঁজার যে অভিযান, সেই অভিযান বাড়ছে। তাই খাদ্য অভিযানে যোগ হচ্ছে নিত্য নতুন শব্দ, যেরকম এই মোগলাই। মোগলাই কিন্তু কখনোই ব্যাকডেটেড হতে পারে না। মোগলাই পরোটার মতন আরো একটা ওই একই ধরনের খাবার পাওয়া যায়, যার সন্ধান পাওয়া যায় মহারাষ্ট্রে, যার স্থানীয় নাম বায়দা রুটি। এখানেও সেই ডিম, ডিম ময়দার তালের মধ্যে পুরু করে থাকে মাংস আর ডিম আর সঙ্গে মশলা, ডুবো তেলে ভাজা হয় এই খাবার। এই খাবার বিকেলের মানে স্ন্যাক্স হিসেবে হোক কিংবা মধ্যাহ্ন ভোজন হিসেবে বেশ পছন্দের। বর্মা রুটি নামেও পরিচিত এই ময়দা রুটি, এটাও কিন্তু এক ধরনের মোগলাই পরোটা। বর্মায় পালাতাস নামে একটা খাবার বেশ জনপ্রিয়। ব্রিটিশ শাসনকালে বর্মা এবং শ্রীলঙ্কা ছিল ব্রিটিশদের শাসনাধীন। ধারণা করা হয় তখন এই বর্মা থেকে আসা অভিবাসীরা এটি ভারতবর্ষে নিয়ে আসেন। আবার চৌকোনা ময়দার তালে মাংস ভরে ডুবো তেলে ভাজা আরব এবং লেবাননের কিছু রুটি জাতীয় খাবারের সঙ্গেও মোগলাইয়ের মিল রয়েছে। আরব বণিকরা অতীতে মহারাষ্ট্র, বাংলা, গুজরাট সহ ভারতের বিভিন্ন রাজ্যে ব্যবসার জন্য আসতেন। তাদের মাধ্যমেও এই যে স্থানীয় সংস্করণ তা অনুপ্রাণিত হয়ে থাকে। মুসলিম ঐতিহ্যের প্রভাবে বাংলায় কিন্তু তুর্কি, আফগান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রকমের খাবারের রীতির প্রচলন ছিল, আর সেখান থেকেও কিন্তু এই পরোটা ব্যাপারটা জনপ্রিয় হয়। তো এই মোগলাই পরোটার মুঘলদের থেকে এসেছে, ব্রিটিশদের থেকে এসেছে, ঢাকা থেকে এসেছে, এত বিতর্কে গিয়ে লাভ নেই। খেতে ভালো লাগলে অবশ্যই খেতে হবে মোগলাই পরোটা। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।